হাওড়ার ধুলাগড়ের জালাল কমপ্লেক্সের 3 নম্বর গেটের কাছে একটি কারখানায় সোমবার দুপুরে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের 4টি ইঞ্জিন। এই মুহূর্তে যুদ্ধকালীন প্রচেষ্টায় আগুন নেভানোর কাজ চলেছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। জানা গেছে কারখানার উপরের তলায় গেঞ্জির কারখানা ছিল, নিচে ছিল তুলোর কারখানা। তুলোর কারখানা থেকেই এদিন আগুন লাগে। সব শ্রমিকরাই নিরাপদে বাইরে বেরিয়ে আসেন। আগুন ভয়াবহ আকার নেয়। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই দমকলের ইঞ্জিন এসে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকল। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। সেলাই কাজ করি গেঞ্জি ফ্যাক্টরিতে। আমরা যেটা করি উপরে গেঞ্জি ফ্যাক্টরি, আর নিচে ছিল তুলোর কারখানা ছিল। হ্যাঁ, তুলোর ফ্যাক্টরি ছিল। দুটোর সময় আমরা খেয়েতে শুয়েছিলাম, শুয়ে থাকার পরে সব বলছে আগুন লেগে, আগুন লেগে। নিচে লেপে দেখি নিচের ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে। কতজন কাজ করছে কোথায়? উপরে উপরে আমরা সেলাই 17-18 জন। মোট টোটাল 18 জনের মতো কাজ করে। না, কেউ আহত হয়নি, কেউ আটকে হয়নি, সবাই নিচে লেপে গেছি। আপনি দেখেন যে মোর অর লেস ফায়ার ইজ কন্ট্রোল নাও, অ্যান্ড উই আর হিয়ার ইফ এনিথিং হ্যাপেন্স। তো আপ তো ফায়ার লোক সে জিজ্ঞেস করলেন না, 7 আই থিঙ্ক। Talk about this with the Jalan complex in everyone, na ki unka fire safety ka ki planning ache ki nahi. We'll take this into account. It's a learning for us.